সোনার দোকানের শাটার ভেঙে চুরি গেল রূপর গহনা শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে হাবড়া থানার আমতলা এলাকায় ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী দোকানের শাটার ভেঙে চুরির ঘটনা ঘটল হাবড়া থানার উঁচু আমতলা এলাকার একটি সোনার দোকানে শুক্রবার রাতের ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে জানা গেছে দোকানের শাটার ভেঙে ভেতরে প্রবেশ করে দুষ্কৃতীরা শোকেসে রাখার উপর গহনা নিয়ে চম্পট দেয় দোকান মালিক জানান প্রায় ছশো গ্রাম রুপোর গহনা নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা যার বাজার মূল্য প্রায় পঁচিশ হাজার টাকা নাইট গার্ড থাকা সত্ত্বেও কি করে চুরির ঘটনা ঘটল তা নিয়ে উঠছে প্রশ্ন ঘটনার তদন্ত শুরু করেছে হাবড়া থানার পুলিশ চারটের সময় আমাকে পাহাড়াদার খবর দেয় আমি তখন ঘুমিয়ে আছি আমার ডাকিদের ডাকি ডেকে বলছে যে তোর দোকান সাটার ফাটার খোলা চুরি হয়ে গেছে এখন আমি এসে দেখি এসে দেখি দেখি সাটার খোলা হ্যাঁ সাত তালা ফালা সব যেরকম আছে সেরকম তালা দেওয়া রয়েছে অথচ গেট ভাঙতে পারিনি গেটটা ভাঙলে ভিতরে ঢুকে যেত কিন্তু নিজের শোকেসের কাজ ভেঙে ওখান থেকে রুপোর মাল নিয়ে চলে যায় দোকানে ছিল ওই মোটামুটি ধরো কুড়ি পঁচিশ হাজার টাকা মতো রূপ ছিলো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড হাবড়া